টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো শিমের ভর্তা। আজকের এই ভর্তা রেসিপিটা বাটার ঝামেলা ছাড়াই খুবই জলদি তৈরি করে ফেলতে পারবেন। দুপুরে গরম ভাতের সাথে এই মাখানো ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, আর রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার তাহলে রেসিপিটি শুরু করছি। ভর্তার জন্য প্রথমে শিম আর কাঁচামরিচ সেদ্ধ করে নেব। এখানে প্রায় 10 পিসের মতো শিম নিয়েছি। শিমের চারপাশে যে আঁশটা থাকে সেটা না ফেলে এটা সেদ্ধ করব। শিম সেদ্ধ করে নিয়ে তারপর আঁশটা তুলতে সহজ হবে। একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে শিমগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি প্রায় 10টা কাঁচামরিচ। ঝাল কম খেলে মরিচের পরিমাণটা কম দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে প্রায় 15 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে। শিম আর কাঁচামরিচ সেদ্ধ হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এরপর এগুলোকে পানি থেকে তুলে ঠান্ডা করে নিতে হবে। এবার ভর্তাটা মাখানোর আগে শিমের যে চারপাশের আঁশটা আছে সেটাকে ফেলে দেব। সবগুলো শিমের আঁশ ফেলে দেওয়ার পরে তারপর এগুলোকে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। শিমটা মাখানো হয়ে গেলে একটা বাটির সাহায্যে কাঁচামরিচগুলোকেও এরকম ভর্তা করে নিতে হবে। কাঁচামরিচটা হাত দিয়ে মাখাতে যাবেন না, হাত দিয়ে মাখালে হাতে অনেক জ্বালা পোড়া করবে, তাই এরকম একটা বাটির সাহায্যে এটাকে এরকম ভর্তা করে নিতে হবে। শিম ও কাঁচামরিচটা ভর্তা করে নিয়েছি। এবার অন্য পাশে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এরপর সামান্য পরিমাণে লবণও দিয়ে দেব। শিম সিদ্ধ করার সময়ও সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার এগুলোকে আলাদা একটু মেখে নিচ্ছি। এরপর সবকিছুকে একসাথে মিশিয়ে আরেকটু মেখে নিতে হবে। তৈরি হয়ে গেছে শিমের ভর্তা। এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার দিবেন। সবার বাসায় এখন কম বেশি শিম আছে, তাই ঝটপট ভর্তাটি তৈরি করে ট্রাই করে দেখুন। নিত্য প্রয়োজনীয় আর অনেক রেসিপির আপডেট পেতে টেস্ট অফ বাংলার সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।